গোস্বামী পরীক্ষিত মহারাজকে জানালেন, কলের দোষ নিধি রাজন, হে রাজন, এই কলিযুগ হচ্ছে দোষের সমুদ্র। কিসের সমুদ্র? জোরে বলুন, দোষের সমুদ্র। সমুদ্রে কি থাকে? জল। আর এই জড়জগৎটা হচ্ছে সমুদ্র, ভব সমুদ্র। এই জড়জগৎ রূপী ভব সমুদ্রের জলটা কি? দোষ। তাই দেখবেন যখন কেউ সমুদ্র পাড়ি দিতে দিতে যদি কেউ হঠাৎ করে মাঝখানে পড়ে যান, চারিদিকে কি দেখবেন? জল। খাবেন কি? জল। শুনবেন কি? জলের শব্দ। চিন্তার মধ্যে কি থাকবে? জল। তা আমরা প্রত্যেকেই এই ভব সমুদ্রে পতিত হয়েছি। তাই দেখবেন এই জগতে আমরা প্রত্যেকেই যা দেখি দোষ। বলুন তো, আমরা অন্যের দোষটা আগে দেখি না গুণটা আগে দেখি? তাহলে কি দেখছি? দোষ। তাই তো, আমরা যা শুনি, বলুন তো অন্যের গুণটা শুনতে ভালো লাগে না দোষটা শুনতে ভালো লাগে? তাহলে আমরা কি শুনছি? দোষ। এই কলিযুগে আমরা যা খাদ্য খাবার খাচ্ছি, সব খাবারে ভেজাল, হ্যাঁ কি না? সব খাবারে ভেজাল। তাহলে কি খাচ্ছি? দোষ। তাছাড়াও ভগবদ গীতায় ভগবান কৃষ্ণ জানালেন, ডাকলে যাওয়া যাবে না, বসে থাকতে হবে যতক্ষণ ভাগবত কথা হবে। বলছে গৃহে বৈষ্ণবরা আসলে এই গৃহস্থকে বসে ভগবানের কথা শ্রবণ করতে হবে, এটা নিয়ম। আর ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ বলছেন, ওই গৃহস্থ যদি ভাগবত কথা না শোনে তাহলে ওই সাধুরা ওই বাড়িতে কিছু গ্রহণ করতে পারবে না। এটা খুব গুরুত্বপূর্ণ। তাই যারা বাড়িতে সাধুদের ডাকবেন, আপনার কাজকর্ম আগে থেকে সেরে রাখবেন। মনে রাখবেন যখন প্রভুরা ভগবত কথা বলবে, আমাকে বসে ভগবত কথা শ্রবণ করতে হবে, ঠিক আছে? যারা অন্তত আছেন তারা আপনারা এটা মনে রাখবেন। তো ভগবদ গীতায় ভগবান কৃষ্ণ জানালেন, ভুক্তে তেতু অঘম পাপা যে পশ্যন্তি আত্মকারণাত, যে নিজের ইন্দ্রিয় সুখের জন্য অন্ন পাক করে গ্রহণ করে, গ্রাসে গ্রাসে পাপ ভক্ষণ করে। যে ভগবানকে ভোগ নিবেদন করে না, নিজের সুখের জন্য অন্ন পাক করে খায়, কি খায়? তাহলে দেখবেন এই জগতে বেশিরভাগ মানুষ তারা রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করে কিন্তু খায় না, নিজের সুখের জন্য অন্ন পাক করে তারা গ্রহ। তাহলে তারা কি খাচ্ছে? কলুষ, দোষ খাচ্ছে, পাপ। আর সর্বোপরি দেখবেন আমাদের মনের মধ্যে প্রত্যেকের চিন্তা আছে। সবার চিন্তা আছে তো? বলুন তো, ভালো চিন্তা বেশি না খারাপ চিন্তা বেশি? তাহলে আমরা কি চিন্তা করছি? দোষ। তো এহেনো পরিস্থিতি থেকে আমরা কিভাবে মুক্ত হতে পারবো? তো বললেন এই কলিযুগ দোষের সমুদ্র হলেও এর মধ্যে একটা মহান গুণ আছে, অস্তি এক মহান গুণ, একটা মহান গুণ। অনেক দোষ কিন্তু মহান গুণ কয়টা? একটা। সেই মহান গুণ কি? কীর্তনা দেব কৃষ্ণস্য, ভগবান শ্রীকৃষ্ণের দিব্য নাম, ভগবানের পবিত্র নাম, এটা হচ্ছে মহান গুণ। আর যখন কেউ এই ভগবানের দিব্য নাম কীর্তন করবেন, এই গীতা ভাগবতের কথা শ্রবণ করবেন, তো বলছে এই সমস্ত দোষের প্রভাব থেকে তিনি মুক্ত হয়ে যাবেন। মুক্ত সঙ্গ, সমস্ত দোষ থেকে তিনি মুক্ত হয়ে যাবেন।
তাহলে এই যে দোষ আমরা দেখলাম, দোষ, এই দোষের প্রভাব থেকে কিভাবে মুক্ত হব, কিভাবে? হ্যাঁ, একমাত্র ভগবানের দিব্য নাম, হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যিনি ভগবানের এই দিব্য নামের আশ্রয় গ্রহণ করবেন, যিনি গীতা ভাগবতের কথা শ্রবণ কীর্তন করবেন, তিনি সমস্ত দোষের প্রভাব থেকে মুক্ত হয়ে যাবেন। কোথায় যাবেন? পরম ব্রজেত, পরম মানে শ্রেষ্ঠ। এই জগৎ আমরা দেখলাম কলুষতাপূর্ণ, আর শ্রেষ্ঠ মানে এই জড়জগতের চেয়েও একটা শ্রেষ্ঠ জগৎ আছে, সেটা হচ্ছে ভগবত ধাম। অনেকে ভগবত ধাম বিশ্বাস করে না, অনেকে বলে এই জগতই সব, বলে কি না? ভগবত ধাম টাম বলে কিছু আছে নাকি, এরকম অনেকেই বলে থাকে। দেখবেন প্রত্যেকটা জিনিসের বিপরীত আছে। এখন রাত, বিপরীত কি? দিন। কিন্তু রাত দিন দুটো থাকলেও অনেক জীব সূর্যের আলো দেখতে পায় না, জানেন তো? অনেক জীব সূর্যের আলো দেখতে পায় না, জানেন তো? কে? পেঁচা। ঠিক এইরকম ভগবত ধাম থাকলেও পেঁচা সদৃশ্য লোকেরা ভগবত ধাম দেখতে পায় না, এটা চৈতন্য চরিতামৃতে বলা আছে। যারা ভগবত ধাম বিশ্বাস করে না তাদেরকে পেঁচার সঙ্গে তুলনা করা হয়। দেখেও না দেখে যত অভক্তের গণ, উল্লুকে না দেখে জইছে সূর্যের কিরণ। আমরা দেখতে পাই ভগবান কৃষ্ণ তিনি যখন এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন, কংস শিশুপাল তাদের সামনে কৃষ্ণ ছিলেন, কিন্তু কৃষ্ণকে তারা ভগবান রূপে দর্শন করতে পারেনি, কারণ এরা অভক্ত, তাই তারা ভগবানকে তারা দর্শন করতে পারেনি। ঠিক এরকম এই অভক্তেরা ভগবত ধামও বিশ্বাস করে না বা দর্শন করতে পারে না। তো ভগবত ধাম রয়েছে, শ্রীল প্রভুপাদ সুন্দর উদাহরণ দিয়ে বুঝিয়েছেন এই যে ভগবত ধাম কিরকম রয়েছে। দেখবেন আমরা যখন রাত্রেবেলায় রাস্তা দিয়ে যাই, রাস্তায় দড়ি পড়ে থাকে, দূর থেকে ওই দড়িটা দেখলে কি মনে হয়? সাপ। ভালো করে তাকিয়ে দেখলে কি মনে হয়? এটা সাপ নয়, দড়ি। আমরা কি কেউ মনে করি সাপ বলে কোনো কিছু নেই? মনে করি? সাপ না থাকলে ভ্রম হতো না, যে জিনিস নেই তার কোনো ভ্রম নেই। সাপ আছে জন্য রজ্জুকে সর্প ভ্রম হলো। এই জায়গায় সাপ নেই, কিন্তু তার উপযুক্ত জায়গায় সাপ আছে। তা দেখবেন আমাদের প্রত্যেকের হৃদয়ের দুটো ভ্রম আছে। কি ভ্রম? আমরা একটা নিত্য জীবন লাভ করতে চাই, একটা শরীর যে আমি পাবো সেই শরীরটা কখনো ত্যাগ করব না, নিত্য থাকবে, আর আনন্দময় জীবন, সবসময় আনন্দের মধ্যে থাকবো। দেখুন তো প্রত্যেকের হৃদয়ে এই দুটো বাসনা আছে কিনা? আছে। তো ভগবান ভগবদ গীতায় জানালেন এই জগৎ হচ্ছে দুঃখালয়ম অশ্বাশ্বতম, দুঃখময়। এই জগতে সুখ নেই, আমি কি চাই? এই জগতে আনন্দ, সবসময় আনন্দে থাকবো। আর একটা জীবন কিরকম জীবন? নিত্য জীবন। আর ভগবান বলেন অশ্বাশ্বতম মানে অনিত্য, দুটোই বিপরীত। এই জগতে নিত্য জীবনও কোনোদিন পাবেন না, আর আনন্দময় জীবনও কখনো পাবেন না, এ দুটোই হচ্ছে ভ্রম। তো যে জিনিস নেই তার কোনো ভ্রম নেই, নিত্য এবং আনন্দময় জীবন রয়েছে। যেমন ওইখানে দড়ি, কি মনে হলো? সাপ। ওখানে সাপ নেই মানে সাপ কি কোথায় নেই? আচ্ছা,
ঠিক এইরকম আমার হৃদয়ে যে ভ্রম হচ্ছে নিত্য এবং আনন্দময় জীবন এই জগতে নেই, তার মানে কোথায়ও নেই, আছে, তার উপযুক্ত জায়গায় রয়েছে, সেটা কোথায়? ভগবত ধাম। ভগবত ধাম হচ্ছে এই জগতের বিপরীত। হ্যাঁ, সেই ভগবত ধামে যেতে গেলে আমাদের এই মনুষ্য জীবনে ভগবত ভক্তির পন্থা অনুশীলন করতে হবে ভক্ত সঙ্গে থেকে। তাই যে আমরা ভক্ত সঙ্গে এসেছি, এই যে ভগবানের কথা শ্রবণ করছি, ভগবানের দিব্য নাম কীর্তন করব, এবং গীতা ভাগবতমে যে নির্দেশ রয়েছে সেই শিক্ষা অনুসারে যখন আমরা জীবন পালন করব। যেমন বর্তমান কলিযুগে এই ভগবত ভক্তি অনুশীলনের পন্থা আচার্যগণ তারা ব্যাখ্যা করেছেন, আমরা প্রত্যেকেই প্রতিদিন ভগবানের দিব্য নাম কিছু সংখ্যক জপ করব। ছেলে মেয়ে নিয়ে বাড়িতে কিছু সময় একটু হাততালি দিয়ে ভগবানের দিব্য নাম কীর্তন করব। মা বাবু বললেন, 10-5 মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া। 10-5 মানে 5 জন 10 জন, বাড়িতে যে কয়জন থাকবেন, বা আপনি 5-10-5 মানে ছোট, 10 মানে বড়, ছোট বড় যারা আছেন একসঙ্গে বসে নিজের বাড়িতেই মৃদঙ্গ করতাল নেই, দরকার নেই, হাততালি দিয়ে হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, বলুন হাততালি, হরে কৃষ্ণা, মুখে বলুন, মুখে হরি নাম, কৃষ্ণা কৃষ্ণা হরে হরে, যারা রাস্তায় আছেন হাততালি দিয়ে হরি নাম বলুন, হরে রাম 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 হরে হরে, ধন্যবাদ। এইভাবে আপনাকে বাড়িঘর ছেড়ে কোথাও যাওয়ার দরকার নেই, নিজের বাড়িতে বসেই ছেলে মেয়ে নিয়ে হাততালি দিয়ে একটু হরিনাম করুন, এটা মহাপ্রভু নির্দেশ দিয়েছেন, একটু ভগবানের দিব্য নাম জপ করুন, দেখবেন আমাদের প্রত্যেকেরই সংসারে কাজ থাকলেও আমরা কেউ বলতে পারি না যে আমার 10 মিনিট সময় নেই 24 ঘন্টার মধ্যে। দেখবেন আমরা প্রত্যেকেই কত সময় আমরা নষ্ট করে দিই, দেখি না, প্রভুরা অনেক সময় চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছেন, অনেক সময় গ্রুপ করে বসে তাস খেলছেন, তো যদি বলা হয় হরিনাম জপ করুন কি বলবে? সময় নেই। মায়েরা দেখবেন অনেক সময় বিকাল হলে এক জায়গায় বসে প্রজল্প করছেন, তাই নয়, কার মেয়ে কি করলো, কার ছেলের সঙ্গে কার ঝগড়া হলো, ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ কি না, হয় কি না বলুন, আমরা করছি, সেই সময়টুকু প্রজল্প না করে ভগবানের কথা আলোচনা করুন, হরিনাম জপ করুন, না এই পবিত্র কথা শ্রবণ কীর্তন, এবং আমরা যদি হরিনাম জপ কীর্তন করব কি হবে? ভগবত গীতায় ভগবান কৃষ্ণ জানালেন, ভাগবতমে ভগবান কপিল দেব জানালেন, শতাং প্রসঙ্গান মম বীর্য সংবিদ ভবন্তি হৃৎকর্ণ রসায়না কথা তজ্জসনাত আসু অপবর্গ বর্তমানি শ্রদ্ধারতির ভক্তির অনুক্রমিষ্যতি। শতাং প্রসঙ্গান, ভক্ত সঙ্গে মম বীর্য সংবিদ, ভগবান বলেন আমার বীর্যবতী কথা, ভগবানের কথা হচ্ছে বীর্যবতী মানে শক্তিশালী কথা। যখন ভক্ত সঙ্গে
ভগবানের কথা পরস্পর শ্রবণ কীর্তন করবেন, তখন কি হবে? এই না করছেন না কেন, দেখছেন এই বাবা তোমরা চলে যাও, যাও তোমরা এই এই গেঞ্জি দাঁড়িয়ে আছে যাও, দুই হাত তুলুন বলুন হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হৃদ কর্ণ, হৃদয় এবং কর্ণ রসায়ন। হ্যাঁ মানে অপ্রাকৃত আনন্দ, হৃদয়ের তৃপ্তি সাধন হবে, হ্যাঁ কর্ণের তৃপ্তি সাধন হবে ভগবানের কথা শ্রবণ কীর্তন করলে। যারা ভগবদ গীতায় ভগবান কৃষ্ণ জানালেন যে আমার ভক্তরা পরস্পর আপনারা এখানে বসে কেউ কথা বলবেন না, এ মাতাজি কথা বলবেন না এখানে বসে, হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে 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 রাম 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 হরে হরে। আপনাদের সবার চরণে প্রার্থনা, এখানে যারা বসে থাকবেন কেউ কোনো রকম কথা বলবেন না, আর বাচ্চারা কথা বললে ওদেরকে নিয়ে আপনারা প্রণাম করে উঠে চলে যাবেন, কারণ ভাগবত কথায় নীরবতা রক্ষা করে শ্রবণ করতে হয়। এখানে ডিস্টার্ব হলে আপনার এখানে বসে বসে অপরাধ হচ্ছে, এখানে বসে অপরাধ করা আপনার ভালো না, তার চেয়ে বরং বাড়ি যাওয়া অনেক ভালো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণা 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 হরে 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 রাম 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 হরে হরে। তো ভগবান ভগবদ গীতায় জানালেন যে আমার ভক্তরা পরস্পর আমার নিত্য কথা আলোচনা করেন, আলোচনা করে কি হয়? অপ্রাকৃত আনন্দ, তুষ্যন্তি চ রমন্তি চ, তারা প্রকৃত সন্তুষ্ট লাভ করেন। ভগবানের কথা হচ্ছে দিব্য নিত্য, আর এই জড়জগতের কথা হচ্ছে অনিত্য। এই অনিত্য কথা আর নিত্য কথার মধ্যে পার্থক্য কি দেখবেন? আমরা যখন পাড়া প্রতিবেশী একত্রিত হয়ে কোনো গ্রাম্য কথা প্রজল্প আমরা আলোচনা করি, বলুন তো সেই কথা আলোচনা করে আমাদের হৃদয় সন্তুষ্ট নয়, বিক্ষিপ্ত হয়, বুঝা গেল? অনিত্য কথা যখন আমরা পরস্পর আলোচনা করব তখন আমাদের হৃদয় বিক্ষিপ্ত হয়, আর যখন পরস্পর ভগবানের কথা আলোচনা করব, ভগবানের দিব্য নাম কীর্তন করব, হৃদয় বিক্ষিপ্ত হয় না সন্তুষ্ট হয়। এটা হচ্ছে ভগবানের কথা নিত্য। চৈতন্য মহাপ্রভু বললেন এই হরিনাম করলে আনন্দম বদি বর্ধনম, আনন্দ বর্ধিত হয়, কারণ হরিনাম হচ্ছে নিত্য, তাই এটা আনন্দ বর্ধিত হয়। কিরকম দেখবেন, আপনি জাগতিক কোনো গান শ্রবণ করবেন, কোনো ফেমাস গান প্রথম দিন আপনার হৃদয়কে খুব আকর্ষণ করবে, ওই গান আপনি পরপর এক মাস শুনবেন, বলুন তো এক মাস পরে ওই গানটা যে প্রথম দিন যেরকম আপনার হৃদয়কে আনন্দ দিয়েছিল আকর্ষণ করেছিল, এক মাস পর পর আপনি শোনার পরে এক মাস পরে ওই গানটা আনন্দ বাড়বে না আনন্দ একই থাকবে না আনন্দ কমবে? কমে যাবে। আরে এই হরিনাম আমরা কতদিন থেকে শুনছি, জন্ম থেকেই আমরা কিন্তু হরিনাম শ্রবণ করছি, একই শব্দ তরঙ্গ, হরে কৃষ্ণা 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 হরে 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 রাম 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 হরে হরে, একই শব্দ তরঙ্গ।
আমরা যে যত করব আমাদের হৃদয়ে কি হবে, আনন্দ একই থাকবে, বাড়বে না কমবে? আনন্দ বাড়বে। এই জন্য বললেন ভগবানের কথা এই হরিনাম, এটা আনন্দ বর্ধিত হয়। দেখবেন আমরা প্রত্যেকেই এই জগতে যা কিছু করছি কি চাই, সব কিছুর মাধ্যমে আমরা আনন্দ চাই। কিভাবে আমি সুখে শান্তিতে থাকব, কিভাবে আমি আনন্দে থাকব, তাই নয়? আমরা সবাই চাইছি, কিন্তু যে পন্থা আমরা অবলম্বন করছি এটা যথার্থ পন্থা নয়। ভাগবতমে আমি আজকে সকালে পড়ছিলাম, এই আমরা এই জড়জাগতিক ঐশ্বর্য বৈভব বর্ধিত করে আমরা মনে করি সুখী হতে পারবো। প্রভুপাদ ওখানে তাৎপর্য লিখেছেন যে জড়জগতের এই বৈভব আপনার বাড়ানো মানে আপনি জড়জগতের দুঃখকে আমন্ত্রণ করছেন। এই জড়জগতের ঐশ্বর্য বৈভব যে যত বাড়াচ্ছেন কাকে আমন্ত্রণ জানাচ্ছেন? আর আমরা মনে মনে কি ভাবছি, আমার অর্থ প্রতিপত্তি এগুলি বাড়ছে মানে আমি সুখী হব না? এগুলির মাধ্যমে আপনি আপনার দুঃখকে জাগতিক মানে এই জীবনে এবং পরলৌকিক দুটো দুঃখই আপনার আমন্ত্রণ হচ্ছে। কেন? এই বিষয় বৈভব যার যত বাড়বে ওর প্রতি তার তত আসক্তিও বাড়বে, আর ওই আসক্তির দরুন তাকে এই জগতে জন্ম মৃত্যু জরাব্যাধির চক্রে ঘুরতে হবে। হ্যাঁ, আমাদের এই মনুষ্য জীবনের উদ্দেশ্য কি? এই জড় জগতের আসক্তি থেকে মুক্ত হওয়া, এটা হচ্ছে মনুষ্য জীবনের উদ্দেশ্য। এই জড় আসক্তি আমরা কিভাবে মুক্ত হতে পারি? না, আমাদের হৃদয়ে ভগবানের প্রতি যত আসক্তি বাড়বে, ভগবত ভক্তি যত বর্ধিত হবে, তত আমাদের হৃদয়ের এই আসক্তি তত জাগতিক আসক্তি তত কমতে থাকবে। এই জন্য আমাদের ভক্ত সঙ্গে থেকে এই ভগবত ভক্তি লাভের জন্য অত্যন্ত যত্নবান হতে হবে। তার জন্য আমাদের প্রত্যেকেরই নিষ্ঠা করে ভগবানের এই দিব্য নাম কলিযুগের যুগধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে হবে, জপ করতে হবে। গীতা ভাগবত প্রতিদিন অধ্যয়ন করতে হবে, শ্রবণ করতে হবে। কেন? এই গীতা ভাগবত হচ্ছে আমাদের জীবনের সূত্র, যেটা আমরা বলছিলাম সুখ শান্তি আনন্দ, এই যে এটা লাভের জন্য আমরা যা কিছু করছি। দেখুন তো, আমরা এত কিছু করে আমরা সুখ শান্তি লাভের জন্য বাড়ি করলাম, ব্যবসা বাণিজ্য করে টাকা পয়সা অনেক ইনকাম করলাম, জমি জুমাও বাড়ালাম, এখন জীবনের শেষে কি আমরা কেউ সুখী শান্তিতে আছি, আনন্দ পাচ্ছি? কেন মিলল না রেজাল্ট? না, যে কোনো জিনিস তার রেজাল্ট মিলাতে গেলে, যেমন আপনি অঙ্ক করবেন, অঙ্কের রেজাল্ট মিলাতে গেলে কি আগে জানতে হবে? সূত্র। সূত্র জানেন না, অঙ্ক করলেন, খাতা ভরে যাবে, সময় নষ্ট হবে, লাস্টে গিয়ে দেখবেন রেজাল্ট মেলেনি, রেজাল্ট মেলেনি। তো ভগবত গীতার প্রত্যেকটা শ্লোক আমাদের জীবনের সূত্র। তাই ভগবত গীতা ভগবান কৃষ্ণ শান্তির সূত্র জানালেন, একটা শ্লোক বলবো। ভক্তারাং যজ্ঞ তপসাং সর্বলোক মহেশ্বরম সুহৃদং সর্বভূতানাং জ্ঞাতামাং শান্তি মৃচ্ছতি। জ্ঞাতা মানে যিনি জানেন, তিনি প্রকৃত শান্তি। জ্ঞাতামাং শান্তি মৃচ্ছতি, তিনি শান্তি লাভ করতে পারেন। কি জানবেন? তিনটা জিনিস। ভক্তারাং যজ্ঞ তপসাং, ভগবান হচ্ছে সমস্ত যজ্ঞ এবং তপস্যার ভক্তা।
যজ্ঞ মানে কি? যজ্ঞ বই বিষ্ণু, বিষ্ণুর প্রীতির জন্য যে কর্ম করা হয় তাকে হচ্ছে বলা হয় যজ্ঞ। হ্যাঁ, আপনি যা যজ্ঞ করবেন, এই যজ্ঞের ভক্ত আছেন ভগবান, ভক্ত মানে তিনি, আমরা যা করব ভগবানের প্রীতির জন্য করব, আমরা কেউ ভক্তা নই। তাই দেখবেন আমরা যেহেতু ভক্তা নই, কেউ আমরা ভোগ করে সুখী নয়, আমরা কি করে ভোগ করি? ইন্দ্রিয় দিয়ে বিষয় ভোগ করি। বলুন, আমরা যে ইন্দ্রিয় দিয়ে, ইন্দ্রিয়ের বিষয় ভোগ করে কেউ সুখী? কেন? আমরা তো স্বরূপে কৃষ্ণের দাস, দাস কিভাবে সুখী হবে? সেবা করে। দাস কখনো ভোগ করে সুখী হবে না। হ্যাঁ, যে মালিক সে ভোগ করে সুখী, দাস কখনো ভোগ করে সুখী নয়। আর ভোগ আমাদের, ভোগটা, ভোগ কথাটা আমাদের ক্ষেত্রে নয়। তাই দেখবেন যখন কোথায় হরি নাম হয়, হরি নাম যজ্ঞ হয় না অনেক জায়গায়, নাম যজ্ঞের পাশে অনেক রান্নাবাড়ি হয়, জিজ্ঞাসা করবেন গিয়ে ওখানে রান্নাবাড়ি হচ্ছে, যদি জিজ্ঞাসা কি হচ্ছে কি বলবে, বলো ভোগ রান্না হচ্ছে, তাই না? তারপরে ওটা ভোগটা সাজিয়ে কাপড় দিয়ে ঢেকে নিয়ে গঙ্গা জল ছিটিয়ে ছিটিয়ে যায়, আর একজন লোকজন থাকলে বলে সরসর ভোগ যাচ্ছে, ভোগ যাচ্ছে, কি যাচ্ছে, কে ভোগ করবে? ভোগ করবে ভগবান। আপনার বাড়িতে যখন আপনি রান্না করেন, কেউ যদি জিজ্ঞাসা করে কি কি করছো, আপনি বলেন ভোগ, ভোগ রান্না করছি, তাহলে আপনার ক্ষেত্রে ভোগ নয়, ভোগ কে করবে? ভগবান। তাই তার নাম ভগবান, ধন্যবান, তাই তিনি হচ্ছেন ভোগের বান, তিনি ভক্তা, তাই তার নাম হচ্ছে ভগবান। তাই আমার, আমরা ভক্তা নই। তপস্যা মানে কি? তপস্যা মানে স্বেচ্ছায় কষ্ট স্বীকার করা। কষ্ট আমাদের করতে হবে। অনেকে এরকম বলে ও ভগবত ভক্তিটা অনেক কষ্ট, হ্যাঁ কি না? আসলে ভগবত ভক্তি কষ্ট না, এই জগতে যাই করবেন তাই কষ্টকর। আপনারা বলুন, নিজে উপলব্ধি করে বলুন, আপনারা যারা সংসার করছেন, সংসার পরিচালনা করা কি কষ্ট না সুখের? হ্যাঁ, তাহলে ওই কষ্টটা আমরা মেনে নিয়েছি তাই কষ্ট বলে মনে হচ্ছে না, হ্যাঁ কি না? আর আমরা মনে করছি ভক্তিটা, ভক্তি করাটা অনেক কষ্টের না, কষ্ট দুটোই, আপনি সংসার চালালেও কষ্ট, ভক্তি করলেও কষ্ট, কারণ এই জগৎটাই হচ্ছে কষ্টের। কিন্তু বিষয়টা হচ্ছে কষ্ট কার জন্য করব? ভাগবতমে ভগবান ঋষভদেব তার 100 পুত্র সামনে নিয়ে তিনি শিক্ষা দিচ্ছেন, নায়ং দেহ দেহ ভাজং নীলকে কষ্টান কামান অর্হতে বীর ভুজাং যে যেন তপ দিব্যং পুত্রকা যেন সত্যং শুদ্ধে তস্মাৎ ব্রহ্ম সক্ষম তদনন্তম। হে আমার পুত্রগণ, দেহধারী জীবদের মধ্যে উন্নত শ্রেষ্ঠ দেহ লাভ করে, বলুন এই জগতে শ্রেষ্ঠ জীবকে? মানুষ। তা এই শ্রেষ্ঠ দেহ লাভ করে বলছে যে সুখ বিষ্ঠাভোজী কুকুর শুকেরা অনায়াসে লাভ করে, সেই সুখের জন্য কঠোর পরিশ্রম করা উচিত নহে। এই যে মৈথুন সুখ, আমরা এই জগতে মৈথুন সুখ করছি মানুষ, মৈথুন সুখের জন্য মানুষ যে পরিশ্রম করছে, বলুন তো একটা বিষ্ঠাভোজী কুকুর শুকর তারা মৈথুন সুখ করে কিনা? করে। ওই সুখের জন্য তারা এত পরিশ্রম করছে, তাহলে কি করে মানুষ উন্নত? যে সুখ অনায়াসে আসবে জীবনে, এই সুখের জন্য মানুষকে কষ্ট করার কোনো দরকার নেই, কারণ অন্য ইতরজনই তারা অনায়াসে সেই সুখটা তাদের জীবনে পেয়ে যাচ্ছে। তাই বলছে
এই বিষ্ঠাবাজী কুকুর শূকরের মতো এই উন্নততর মনুষ্য দেহ পেয়ে সেই নিম্নতর সুখ লাভের জন্য কঠোর পরিশ্রম করা উচিত নয়। ভগবত সেবা পর অপ্রাকৃত তপস্যা করা উচিত। তপস্যা মানে স্বেচ্ছায় কষ্ট শিকার। তাহলে কার জন্য কষ্ট করব? ভগবত সেবা পর অপ্রাকৃত তপস্যা করা উচিত। তাই ভক্তিবিনোদ ঠাকুর বললেন, তোমারও সেবায় যত দুঃখ হয় সেও তো পরম সুখ। ভগবানের সেবায় যদি কষ্ট হয় দেখবেন সেটাই হচ্ছে জীবনে পরম সুখ। সেবা সুখ দুঃখ পরম সম্পদ। ভক্তের সম্পদ নাকি সেবা সুখ দুঃখ? সেবা করতে গেলে সুখ আসবে দুঃখ আসবে, এটাই হচ্ছে ভক্তের সম্পদ। নাশায় অবিদ্যা দুঃখ। আসলে এই জগতে আমরা যে দুঃখ পাই এটা হচ্ছে অবিদ্যাজনিত দুঃখ। আমরা প্রত্যেকটা জীব আত্মা, আত্মা প্রকৃতপক্ষে আত্মাকে এই জগতের দুঃখ স্পর্শ করতে পারে না, কারণ আত্মা নিত্য বস্তু, চিন্ময় বস্তু। এই জগৎটা নিত্য না অনিত্য? তাই আত্মা এই জগতের অতীত, তাই আত্মাকে এই জগতের দুঃখ স্পর্শ করতে পারে না। এখন যাবে না। হ্যাঁ, কিরকম দেখেন, প্রপাত উদাহরণ দিয়েছেন, একটা গাড়ি 8 লাখ টাকা দিয়ে 10 লাখ টাকা দিয়ে একজন গাড়ি কিনলেন, ওই গাড়ির মালিক গাড়ির ভেতরে বসে আছেন, গাড়ি চলতে চলতে গাড়ি গিয়ে কোথায় ধাক্কা মেরে দিয়েছে, ভেতরে যে মালিক বসে আছে মালিকের কিচ্ছু লাগেনি, কিন্তু গাড়ির ধাক্কা লেগে গাড়ির সামনেটা ভেঙে গেছে, কিন্তু মালিকের কিন্তু লাগেনি। মালিক যখন বেরিয়ে দেখবে গাড়িটা ভেঙে গেছে, বলতো কষ্ট পাবে কিনা? না, ওর মালিকের তো লাগেনি, কষ্ট পাচ্ছে কেন? ঠিক এরকম এই যে আমরা দেহের মধ্যে আত্মা আছে, এই দেহটা জড়জাগতিক, তাই এই দেহ জড়জগতের প্রভাব বিস্তার, কখনো জড়জাগতিক প্রভাব বিস্তার হচ্ছে, আত্মাকে এই দুঃখ স্পর্শ করতে পারে না। আত্মা যেহেতু এই দেহের প্রতি আসক্ত, তার ফলে এই আত্মা এই দেহের কষ্টতে সে নিজেকে কষ্ট অনুভব করছে। বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ। তো এই দুঃখটা হচ্ছে অবিদ্যা, অজ্ঞান, এটা জ্ঞান নয়, এটা হচ্ছে অজ্ঞান। প্রকৃত জ্ঞান যখন আমাদের হৃদয়ে উদয় হবে তখন আমরা এই অজ্ঞানজনিত দুঃখ থেকে আমরা মুক্ত হতে পারবো। আর এই অজ্ঞান কিভাবে দূর হবে? ভগবত ভক্তির মাধ্যমে, ভগবানের সেবা করার মাধ্যমে আমাদের হৃদয়ের এই অজ্ঞানতাগুলো ধীরে ধীরে দূর হবে। এই জন্য বললেন, ভগবত সেবা পর অপ্রাকৃত তপস্যা করা উচিত, যার ফলে জরাতীত চিন্ময় আনন্দ লাভ হবে। এই ভগবত ভক্তির যে আনন্দ, এটা জড়জগতের অতীত। এই জড় সুখ দিয়ে ভগবত থাকতে এই জড়জগতের সুখটাকেই সবকিছু দিয়ে বিচার করি, তাই এই ভগবত ভক্তির সুখটা আপনি এই জড়জগতের সুখ দিয়ে বিচার করতে পারবেন না। প্রভুপাদ একটা উদাহরণ দিয়েছেন এরকম, একটা কুয়াতে একটা ব্যাং আছে, হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একটা কুয়াতে একটা ব্যাং আছে, ব্যাং কুয়ার বাইরে কোনোদিন যায়নি, তা আটলান্টিক মহাসাগর থেকে একটা ব্যাং লাফাতে লাফাতে এই কুয়ার ব্যাঙের কাছে এসছে, তো দুজনের সঙ্গে পরিচয় হয়েছে, কথোপকথন হতে হতে কুয়ার ব্যাং আটলান্টিক মহাসাগরের ব্যাংকে জিজ্ঞাসা করছে, বন্ধু তোমার বাড়ি কোথায়? বলছে আটলান্টিক মহাসাগরে। তো বলছে এত বিচিত্র নাম, এত নাম কখনো শুনিনি। তো যাই হোক, আটলান্টিক মহাসাগর কত বড়? আমার কুয়ার মতো বিচার করছে আটলান্টিক মহাসাগর, কি দিয়ে মাপছে? ও বলছে না না, অনেক বড়। তখন বলছে তাহলে আমার কুয়ার ডবল, যখন বড়ই হবে কুয়ার ডবল? বলছে না না, অনেক বড়। তাহলে কুয়ার 4 ডবল? না, অনেক বড়। বলছে তাহলে কুয়ার 10 ডবল?
ওই আটলান্টিক মহাসাগর কে যদি আপনি ওই কুমার ব্যাংকে জ্ঞান দেন, ও কি দিয়ে বিচার করবে? কেন? ওর যেহেতু কুমার বাইরের অভিজ্ঞতা কোনোদিন নেই। তো আমরাও এই ভগবত ভক্তি সম্বন্ধে কাউকে বলতে গেলে, যেহেতু আমরা এই জড় জগতের বাইরের আনন্দ কোনোদিন আস্বাদন করতে পারিনি, তাই আমরা সেই আনন্দকে বিচার করব কি দিয়ে? এই জড় জগতের আনন্দ দিয়ে। তো এই জড় জগতের আনন্দ দিয়ে এই ভগবত ভক্তির আনন্দ আপনি পরিমাপ করতে পারবেন না। এই ভগবত ভক্তির যে আনন্দ, এটা হচ্ছে জড় জগতের অতীত, জড় চিন্তার অতীত। এরা ভগবান ঋষভদেব তার 100 পুত্র সামনে নিয়ে তিনি শিক্ষা দিচ্ছেন। সেই জন্য ভক্তরা কষ্ট করে, ভক্তরা নিরলস নয়। অনেক সময় আমার বলে, ও ভক্তরা কোনো কাজকর্ম নাই, খালি কৃষ্ণ কৃষ্ণ করে। হ্যাঁ, ওরা মনে করে ভক্তরা কিছু করে না, অলস, তাই না? একদিন ভক্তদের সঙ্গে গিয়ে থাকবেন। আমাদের একজন ভক্ত বলল, প্রভু আপনার সঙ্গে আমি কয়দিন প্রচারে থাকব। করিমপুরের একজন ভক্ত, তো করিমপুর থেকে আমার প্রোগ্রাম হচ্ছে বহিরগাছি, ওখান থেকে সকালবেলা রওনা দিয়েছি, প্রোগ্রাম করেছি, প্রোগ্রাম করে রাত্রে আবার করিমপুরে ফিরেছি, পরের দিন আবার করিমপুরে প্রোগ্রাম। ওর পরের দিন গিয়ে আমাশা হয়ে গেছে, বলছে প্রভু আমাদের সম্ভব না। হাত ধরে বলছে আমাদের সম্ভব না। বুঝতে পারছেন তো, ভক্তরা পরিশ্রম করে কিন্তু ভক্তদের পরিশ্রমটা আমরা দেখতে পাই না, যে ভক্তরা কিরকম পরিশ্রম করে। তাই ভক্তরা কষ্ট স্বীকার করে কার জন্য? ভগবানের জন্য। তাই এই তপস্যা এবং যজ্ঞের ভক্তাকে ভগবান, কে ভোগ করবে? ভগবান। আর আমি কৃষ্ণের দাস, আমি সেবা করে আনন্দ লাভ করব, এটা আমাদের সূত্র জানতে হবে। আমি ভক্তা নই, আর যে ভক্তা নয় সে যদি ভোগ করতে চায় তাহলে তাকে শাস্তি পেতে হয়, যা আমরা এই জগতে পাচ্ছি। একবার রাজবাড়িতে চাকরানি, নতুন চাকরানি এসছে, ঘর দুয়ার মুছতে মুছতে রানীর ঘরে গিয়েছে। রানীর ঘরে দেখছে নরম বিছানা, তো চিন্তা করলো রানী এত নরম বিছানা উপভোগ করে, একটু বসে দেখি। বসছে, তো বসতে কি খাটনিশ্বরী, তো খুব আরাম পেয়ে গেছে, মুড়া দিয়ে শুয়ে পড়েছে, আর শুয়ে পড়লে ঘুমিয়ে পড়েছে। তো তখন রানী এসে দেখছে এই নতুন চাকরানি এত বড় স্পর্ধা, আমার খাটে শোয়া মজাটা দেখাচ্ছি। একটা লাঠি নিয়ে এসছে, লাঠি নিয়ে এসে সোফা সব পিটাচ্ছে, তো পিটানি খেয়ে উঠে দেখছে রানী পিটাচ্ছে, ও বুঝে গেছে মারটা আমি কেন খাচ্ছি, ও বুঝে হাসছে। দেখবেন আপনার কাছে যদি কেউ অন্যায় করে আর আপনি যদি ওকে শাসন করেন আর আপনার শাসন পেয়ে যদি ও হাসে, আপনার কি হবে? তখন রাগ হবে, ও রানী আরো রেগে আরো পিটাচ্ছে। রানী পিটা দিবি তার হাত ব্যথা হয়েছে, খালি ও হেসেই যাচ্ছে। রানী চিন্তা করলো কি পাগল নাকি রে, জিজ্ঞাসা করছে তুই পাগল? বলে না। তো তোকে এত মারছি লাগছে না? বলে লাগছে। তো হাসছিস কেন? বলে আপনার কথা বিবেচনা করে। তা আমার কথা কি বিবেচনা করছিস? বলছে যে আমি চিন্তা করছি যে এই নরম বিছানা এইটুকু উপভোগ করে আমি যদি এতগুলো বেত্রাঘাত খাই, আর আপনি এই নরম বিছানা কতদিন উপভোগ করছেন? সারা জীবন উপভোগ করছেন, তাহলে আপনি কত বেত্রাঘাত খাবেন? এটা আমি চিন্তা করছি। কি বুঝলেন? আমি দাস হয়ে যদি প্রভুর জিনিস ভোগ করতে যাই, কি পেতে হবে? শাস্তি পেতে হবে, যা আমরা এই জগতে প্রত্যেকেই পাচ্ছি। হ্যাঁ,
আর ভগবান হচ্ছেন পরমেশ্বর, সর্বলোক মহেশ্বরম, তিনি পরমেশ্বর। ঈশ্বর বা ভগবান অনেককেই বলা যায়, কিন্তু পরমেশ্বর ভগবান একজন। যেমন দেখবেন আমাদের ভারতবর্ষ পরিচালনার জন্য অনেক মন্ত্রী আছে, কয়লা মন্ত্রী, বিদ্যুৎ মন্ত্রী, রেল মন্ত্রী, এক একটা মন্ত্রী এক একটা ডিপার্টমেন্ট নিয়ে ও কন্ট্রোল করে, সবাই মন্ত্রী। প্রধানমন্ত্রী কয়জন? একজন। তিনি কি করেন? সব মন্ত্রীকে কন্ট্রোল করেন। এরকম এই যে ইন্দ্র, চন্দ্র, বরুণ, এরা এক একজন দেবতা, এরা এক একজন মন্ত্রী। ইন্দ্রদেব বৃষ্টির মন্ত্রী, হ্যাঁ, সূর্যদেব আলোর মন্ত্রী, অগ্নিদেব আগুনের মন্ত্রী, এরকম এক একজন মন্ত্রী। এরাও যেহেতু নিয়ন্ত্রা, তারা এক একজন, তাদেরকে ভগবান বলা যেতে পারে, কিন্তু বা ঈশ্বরও বলা যেতে, কিন্তু পরমেশ্বর ভগবান কয়জন? কে? সে হচ্ছে কৃষ্ণ। দেখবেন এইরকম আমাদেরও নিয়ন্ত্রণ করার প্রবণতা আছে প্রত্যেকেরই। আমার পরিবারকে আমি নিয়ন্ত্রণ করব, হ্যাঁ কি না? আমার সমাজকে আমি নিয়ন্ত্রণ করব, কন্ট্রোল করব, আছে না? তো প্রভুপাদ বলছে কে নিয়ন্ত্রণ, বলছে যে নিজেকে নিজে নিয়ন্ত্রণ করতে পারে সে অন্যকে নিয়ন্ত্রণ করতে পারবে, যে নিজেকে নিজে নিয়ন্ত্রণ করতে পারে না সে অন্যকে নিয়ন্ত্রণ করতে পারবে না। এখন আপনি যে নিয়ন্ত্রণ করতে চান আপনাকে বিচার করতে হবে, আমি কি নিজেকে নিজে নিয়ন্ত্রণ করতে পারি? এরা যদি না বুঝতে পারেন, কারা কারা বিদ্ধ হতে চান হাত তুলুন, হতে চান? সেটা নয়। আপনি মানসিকভাবে বিদ্ধ হতে চান? চাই না। আমি কি কন্ট্রোল করে আমার যৌবনকে ধরে রাখতে পারি? তাহলে আমি নিজেকে নিজে কন্ট্রোল করতে পারি না, তাই আমি নিয়ন্ত্রণ নয়। কিন্তু দেখবেন ভগবদ গীতার উপরে ভগবান কৃষ্ণের যে ছবি রয়েছে, ওখানে অর্জুনের রথের সারথি, তখন ভগবান কৃষ্ণের বয়স কত ছিল? মিনিমাম 100 বছর। ভগবান 126 বছর এই জগতে ছিলেন। কুরুক্ষেত্রের যুদ্ধের পরে 25 থেকে 26 বছর তিনি দ্বারকায় ছিলেন। তাহলে কুরুক্ষেত্রের যুদ্ধের সময় তার বয়স কত ছিল? 99 থেকে 100 বছর। তাকে দেখতে কি বৃদ্ধ? নবযৌবন সম্পন্ন। এটাই হচ্ছে ভগবান আর জীবের মধ্যে পার্থক্য। ভগবান আমরা দেখতে পাই, যদিও ভগবান তার জন্ম নেই, তথাপি আমরা দেখছি ভগবান কৃষ্ণ জন্মগ্রহণ করেছেন। শিশুকাল থেকে তিনি, তার শরীর পরিবর্তন হয়েছে, কিন্তু যৌবনের পরে, যখন যৌবনে পদার্পণ করলেন, যৌবনের পরে ভগবান কৃষ্ণের রূপের আর কোনো পরিবর্তন হয়নি। আমাদের যৌবনের পরে আমরা বার্ধক্যে চলে যাচ্ছি, পরিবর্তন হয়ে যাচ্ছে, কন্ট্রোল করতে পারছি না। তাই প্রকৃত নিয়ন্ত্রণ কে? ভগবান। ঈশ্বর কথার অর্থ হচ্ছে নিয়ন্ত্রণ, ঈশ্বর মানে নিয়ন্ত্রণ। তাই প্রকৃত নিয়ন্ত্রণ হচ্ছে পরমেশ্বর ভগবান। তাই আমাদের কার নিয়ন্ত্রণে যেতে হবে? ভগবানের নিয়ন্ত্রণে চলতে হবে। হ্যাঁ, আর সুরিদং, সুরিদ মানে বন্ধু। এই জগতে আমরা যাকে বন্ধু মনে করি বা কেউ আমাকে বন্ধু মনে করে, আসলে এই জগতে কেউ আমরা কারোর বন্ধু না, আর আমারও কেউ বন্ধু না। কি? হরে কৃষ্ণ। এই জগতে তাহলে কি সবাই? এসব হচ্ছে স্বার্থপর। আমরা প্রত্যেকেই পরস্পর যে বন্ধুত্ব স্থাপন করি, এ হচ্ছে স্বার্থপর, কেউ বন্ধু না। আমরা একে অপরকে স্বার্থের বিনিময়ে বন্ধুত্ব স্থাপন করি। আমার শক্তি, সামর্থ্য, সৌন্দর্য, অর্থ, প্রতিপত্তি সব থাকবে, দেখবেন সবাই ভালোবাসবে, সবাই বন্ধু করবে। আমার শক্তি, সামর্থ্য, অর্থ, প্রতিপত্তি নেই, কোনো বন্ধু আর খুঁজে পাবেন না। আমি ছোটবেলায় একটা গল্প শুনেছিলাম, আপনাদের শান্তিপুর এলাকা, তাই না? তো তাঁতিরা তাঁত বনে, দেখবেন সাধারণত তাঁতিরা ভোরবেলায় উঠে তাঁত বনে, আর যখন পায়ের তাঁত বনে খটখট আওয়াজ হয় বেশি, তাই নয়?
তো আগেকার দিনে একজন তাঁতি তাঁত বুনে 20 টাকা ইনকাম করেছে, দুটো 10 টাকার নোট পেয়েছে, ও খুবই আনন্দ। তো এত আনন্দ, ও তাঁত বোনার সঙ্গে সঙ্গে 2 টাকার দুইটা 10 টাকার নোট দুই দিকে রেখে ওই তাঁতের আওয়াজের সঙ্গে সঙ্গে বলছে এদিকে 10, এদিকে 10, এদিকে 10, এদিকে 10। তো লোকেরা তো এমনি ভোরবেলায় ওর তাঁত বনে খটখট আওয়াজে ঘুম ভেঙে যায়, আর কয়েকদিন ধরে খালি চিৎকার করছে 10-10 করে, আরো রেগে যাচ্ছে লোকেরা। তো বলছে এই বেটা খালি চিৎকার করছে কয়েকদিন ধরে 10-10, ব্যাপারটা কি? আর এই চিৎকারের বন্ধ করতে হবে। তো এসে দেখছে দুইটা 10 টাকার নোট রেখে খালি 10-10 করছে। তো বলছে তোমার চিৎকার বন্ধ করব, দাঁড়াও 10 টাকার নোট দুটো চুরি করে নিয়ে চলে গেছে। হ্যাঁ, তো যখন দেখছে যে 10 টাকার নোট দুটো নেই, তখন ও চিৎকার বন্ধ করছে না, ওই খটখট আওয়াজে এদিকেও ফস, এদিকেও ফস, এদিকেও ফস, এদিকেও ফস। হ্যাঁ, ও চিৎকার বন্ধ করছে না। তো আমার এই গল্পের উদ্দেশ্য হচ্ছে এই, আপনার শক্তি, সামর্থ্য, সৌন্দর্য, প্রতিপত্তি থাকবে, দুই দিকে তাকাবেন, বন্ধু দেখবেন কত, এদিকে 10, এদিকে 10, বুঝতে পারছেন? যখন আপনার শক্তি, সামর্থ্য, সৌন্দর্য থাকবে না, তাকাবেন কি দেখবেন, এদিকেও ফস, এদিকেও ফস, কোনো বন্ধু আর খুঁজে পাবেন না। এই জগতের বন্ধু হচ্ছে এরকম। কিন্তু ভক্তিবিনোদ ঠাকুর তিনি বললেন ভগবানকে প্রার্থনা করে, তুমি বিনা বন্ধু আর কে আছে আমার, ভগবান ব্যতি রেখে বন্ধু কেউ নেই। তাই ভগবান নিজে বলছেন আমি হচ্ছে প্রত্যেকটা জীবের সুহৃদ। সুহৃদ মানে কি? সুহৃদ কথার অর্থ কি? বন্ধু। কিরকম দেখবেন ভগবান সুহৃদ বন্ধু কেমন? ধরুন আপনার পরিবারের জন্য আপনি ইনকাম করতে গিয়ে কিছু একটা ভুল করে ফেলেছেন, যার ফলে আপনাকে জেলে যেতে হয়েছে, যাদের জন্য আপনি জেলে গেলেন, আপনার ওই পরিবারের কেউ বলবে যে তুমি তো আমাদের জন্য জেল খাটছো, তো তুমি যতদিন জেলে থাকবে আমরাও তোমার সঙ্গে গিয়ে জেলে থাকবো, কেউ বলবে? তা দেখবেন পায়খানায়, পায়খানার চেম্বারে দেখেছেন এরকম পোকা, দেখেছেন তো? কখনো কখনো আমাদের কর্মফল অনুসারে ওই পায়খানার চেম্বারেও কিন্তু পোকা রূপে আমাদের জন্মগ্রহণ করতে হয়েছে বা হতে পারে। কিভাবে আমরা জন্মগ্রহণ, কেন জন্মগ্রহণ না, আমার কর্মফল অনুসারে, নিজ কর্ম গুণ দোষে যে যে জন্ম পাই, এসব জন্মগুলো আমরা পাই নিজ কর্ম গুণ দোষে। তো দেখবেন পায়খানার চেম্বারটা সবচেয়ে নোংরা জায়গা, সেখানে জন্ম হলো, ভগবান কখনো বলবে না তোমার কর্মফল অনুসারে তুমি পায়খানার কীটে জন্মগ্রহণ করেছো, আমি তোমার সঙ্গে কেন থাকবো, ভগবান কিন্তু এটা বলবে না। ভগবান ওই পায়খানার কীটের মধ্যেই পরমাত্মা রূপে তার সঙ্গে সে আছেন কি না? কে প্রকৃত বন্ধু? প্রকৃত বন্ধু হচ্ছেন ভগবান। তাই এই জগতে কেউ এই তিনটা তত্ত্ব যদি আমরা উপলব্ধি করতে পারবো, তাহলে আমরা প্রকৃত শান্তি লাভ করতে পারবো। আর এটা উপলব্ধি করতে গেলে ভগবত ভক্তয় ভগবত সেবায় ভগবত ভক্তির মাধ্যমে ভগবানকে সন্তুষ্ট করতে হবে। সেই জন্য আমাদের ভক্ত সঙ্গে থেকে প্রতিদিন প্রত্যেকের চেষ্টা করতে হবে ভগবানের দিব্য নাম জপ করার জন্য। প্রত্যেকে মালা নেবেন একটা করে, জপমালা নিয়ে জপ করবেন, সপ্তাহে এক তিন করে ভক্ত সঙ্গ করবেন, গীতা ভাগবত অধ্যয়ন করবেন বাড়িতে ছেলে মেয়ে নিয়ে, আর হরিনাম হাততালি দিয়ে কীর্তন করবেন। আমি একটা প্রশ্ন করব আর দুই চারটা কথা বলবো, তারপরে শেষ করে দেবো। বলুন আপনারা যারা যারা এখানে উপস্থিত আছেন, কারা কারা আপনার বাড়িতে অশান্তি চান? কেউ চান না, শান্তি আছে, অশান্তিও চান না, শান্তিও নাই, কারণ কি জানেন? কারণ কি? অনেক কারণ আছে, তার একটা কারণ আমি বলে দিচ্ছি। বাড়িতে যদি পাঁচজন লোক থাকে, পাঁচজনের চিন্তা এক না আলাদা,
বুঝতে পেরেছেন কেন অশান্তি? আপনি চাইছেন আমি যেভাবে আমার চিন্তা অনুসারে যেভাবে বলবো সেইভাবে সংসারটা চলবে, অন্যরা ওটা মেনে নিতে পারছে না, ওই ওর কথা চলবে না, আমি যা বলবো তাই। সবার চিন্তা যদি খাটাতে চান কি হবে? অশান্তি। আর প্রতিদিন যদি আপনি ছেলে মেয়ে নিয়ে হাততালি দিয়ে হরিনাম করবেন আর প্রতিদিন বসে বসে একটু করে গীতা অধ্যয়ন করবেন, আর এই এইগুলি করলে ধীরে ধীরে আমাদের চেতনা মার্জন হবে আর আমরা প্রত্যেকেই বুঝতে পারবো আমি কৃষ্ণের দাস, আমি স্বরূপে কৃষ্ণের, এটা বুঝতে পারবো। আর এটা যখন আমরা বুঝবো দাসের কর্তব্য কি, নিজের নিজের ইচ্ছায় চলা না প্রভুর নির্দেশে চলা, তাহলে আপনি বুঝলেন আমি দাস, আমাকে ভগবানের নির্দেশে চলতে হবে। আপনার স্ত্রী বা আপনার স্বামী বুঝলো যে না আমি ভগবানের দাস, ভগবানের নির্দেশে চলতে হবে, আপনারা ছেলে মেয়ে বুঝলেন, প্রত্যেকেই বুঝে প্রত্যেকেই ভগবানের নির্দেশে চলছেন, প্রত্যেকের চিন্তাটা এক হবে না আলাদা হবে? বলুন, শান্তি থাকবে না অশান্তি থাকবে? তাই সুখময় সংসার যদি গড়ে তুলতে চান আপনাকে কৃষ্ণ ভাবনাময় সংসার গড়ে তুলতে হবে, কৃষ্ণকে কেন্দ্র করে সংসার গড়ে তুলতে হবে। আর এই শিক্ষা মহাপ্রভু এসে কলিযুগে দান করেছেন, আর মহাপ্রভুর এই শিক্ষা বর্তমানে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন সারা পৃথিবীতে মানুষকে দান করছেন, আর এই ইসকনের শিক্ষা অনুসারে ধীরে ধীরে মানুষ, হ্যাঁ, তারা কৃষ্ণ ভাবনাময় হয়ে সংসারকে পরিচালনা করছেন। তাই এটা আমাদেরকে উপলব্ধি করতে হবে। তাই আপনারা, আপনাদের কাছে আমার প্রার্থনা অনুরোধ, আপনারা চেষ্টা করুন, প্রত্যেকে যারা জপ করছেন ভালো, তারা আমারটার সঙ্গে আসছেন খুবই, আপনারা সৌভাগ্যবান সৌভাগ্যবতী, আপনারাই প্রকৃত বুদ্ধিমান। আর তাছাড়াও যারা এখনো করছেন না, আপনাদের কাছে অনুরোধ, আপনারা প্রত্যেকেই জপমালা নিয়ে জপ করবেন, গীতা ভাগবত একটু বাড়িতে প্রতিদিন একটা দুটো শ্লোক, 10 মিনিট সময় লাগবে, একটু পড়বেন, আর ধীরে ধীরে চেষ্টা করুন কিভাবে কৃষ্ণকে কেন্দ্র করে আপনার সংসার, আপনি কৃষ্ণের সংসার গড়ে তুলে সুখময় এবং আনন্দময় সংসার গড়ে তুলবেন। দেখবেন আমি একটা উদাহরণ দিচ্ছি, আপনারা মায়াপুরে গিয়েছেন সবাই, এখানে যারা আমরা জানি, এখানে যারা আছেন সবাই মায়াপুরে গিয়েছেন। আমাদের ভারতবর্ষে আমরা কি আর জাগতিক সুখ করি, পাশ্চাত্য জগৎবাসী তারা জাগতিক সুখ প্রাচুর্যে তারা পরিপূর্ণ, কিন্তু সেগুলির মাধ্যমেও প্রকৃত যথার্থ সুখ তারা লাভ করতে পারেনি। যেমন আপনার বাড়িতে ট্যাপ খুললে কি বেরোবে? জল। আর বিদেশের মানুষের যে ট্যাপ আছে না জানেন, ট্যাপ খুললে কি বেরোয়? মদ। ওদের আমাদের জলের মতো ওরা মদ বের করে ট্যাপ দিয়ে আর খায়, কিন্তু ওগুলিতে তারা সুখী হয়নি, দেখলেও ওইটাতেও তারা ওইগুলি খাচ্ছে, কিন্তু রাত্রেবেলায় ঘুমের ট্যাবলেট না খেলে তাদের ঘুম হয় না। তো প্রভুপাদ এরকম ভাগবত কথা বলছেন, একজন এসে ভাগবত কথা বসে আছে, বসে ঘুমিয়ে পড়েছে, ভাগবত কথা শেষে চিন্তা করছে আমি এতগুলো করে ঘুমের ট্যাবলেট খাই ঘুম আসে না, আর এই ভাগবত কথায় বসে ঘুম এসে গেল, তাহলে এতে কি জাদু আছে? চিন্তা করুন, তারা এইভাবে এই ভগবত ভক্তি, এই ভাগবত শিক্ষা তারা গ্রহণ করলেন, আর দেখবেন সেগুলি তারা পরিত্যাগ করে আজ আমরা ভারতবাসী রূপে দেখবেন অনেকেরই ধুতি পাঞ্জাবি পরতে লজ্জা করে, হ্যাঁ কি না? আর তারা অন্য কৃষ্টি কালচারের মানুষ হয়েও তারা মাথা মুন্ডুন করে ধুতি পাঞ্জাবি পরে ওপেন রাস্তায় তারা ঘুরে বেড়াচ্ছে, এটা একটা শিক্ষণীয় বিষয়। তা যাই হোক, আপনাদেরকে ধন্যবাদ, আপনারা এই যে এত সময় সুন্দরভাবে নিরবতা সহকারে এই ভাগবত কথা শ্রবণ করলেন এবং আমাকে সুযোগ দিলেন ভগবানকে স্মরণ করার, হ্যাঁ, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। তবে আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আপনারা চেষ্টা করুন, এখানে নামটা হয়তো কী বারে
মঙ্গলবারে প্রতি মঙ্গলবারে নামট্ট সঙ্গ হয়। আপনারা এই নামট্ট সঙ্গে যোগদান করুন। মাঝে মাঝে আপনার বাড়িতেও এই নামট্ট অনুষ্ঠান নিয়ে অল্প নামট্ট অনুষ্ঠান মানে এত পরিসরে আয়োজন নয়, অল্প ভক্ত নিয়ে পাড়া প্রতিবেশী নিয়ে সন্ধ্যায় একটু ভগবানের দিব্য নাম কীর্তন করবেন, জপ করবেন, আর ধীরে ধীরে বাড়িতে আপনারা এরকম ভগবত ভক্তি অনুশীলন করে আপনার সংসারকে সুখময় করে তুলবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন।